হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে একদম মুচমুচে নিমকি বানিয়ে দেখাবো। দেখুন, পুরো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এমনই ক্রিস্পি নিমকি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিমকি বানানোর জন্য প্রথমেই লাগবে ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর তার সঙ্গে এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কালো জিরে, আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটা দিলে বেশ ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এখন এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। সব শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে একটা সময় দেখবেন একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, তখনই বুঝবেন ময়দাটা একদম রেডি নিমকি বানানোর জন্য। তো দেখুন, এই যে হাতের মধ্যে চলে আসছে, এখন এটার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। জলটা কিন্তু রুম টেম্পারেচারের জল হবে, গরম জল নয়। অল্প অল্প করে দিয়ে আমি একটা, খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, এরকম একটা ডো তৈরি করে নিলাম। এখন এটাকে আমি একটা ক্লিন র্যাপার দিয়ে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে কোনো ভিজে কাপড় দিয়ে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে পারেন, তাহলে উপরের অংশটা আর শক্ত হবে না। মোটামুটি ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। ফিরে এলাম 1/2 ঘন্টা পরে। এখন আমি ক্লিন র্যাপারটা সরিয়ে দিই। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম করে নিতে পারেন। আমি 2 কাপ ময়দা 2 ভাগ করে নিয়েছি। অল্প একটু ময়দা ডাস্ট করে দিয়ে তার উপরে এটাকে বেলে নিচ্ছি। বড় একটা রুটির মতো করে আমি এটাকে বেলে নিচ্ছি। পাতলা মোটা যেমনই হতে পারে, কোনো সমস্যা নেই, তবে খুব মোটা রাখবো না, মোটামুটি একটা পাতলা সাইজ করে বেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে হাত দিয়ে ভালোভাবে পুরোটাতে মাখিয়ে দিলাম। এখন উপর থেকে ময়দা একটু ডাস্ট করে দিলাম, দিয়ে একটা সাইড থেকে ধরে ফোল্ড করে করে পুরোটাকে একদম লম্বা আকারে শেপ দিয়ে নিলাম। এখন একটা ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে লেচির আকারে কেটে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু ঘুরিয়ে নিই, এটাকে বেলে নেব। আবার একটু ময়দা দিয়ে এটাকে ছোট্ট একটা লুচির শেপ দিয়ে বেলে নিচ্ছি। এটাকে খুব বেশি মোটা রাখবো না, বেশ পাতলা করেই বেলে নিচ্ছি, যতটা পাতলা করা যায় ততটা। এখন এভাবে মাঝখান থেকে ফোল্ড করে আবারও একটা ফোল্ড করে দিলাম। দেখুন, 3 কোণা একটা শেপ দিয়ে নিয়েছি। আমাদের নিমকি একদম রেডি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। এখন এগুলো ফ্রাই করে নেব। একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। ছোট্ট ছোট্ট বাবলস এসেছে, তার মানে তেলটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি নিমকিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে আমি গ্যাসটাকে রেখেছি। হাই হিটে দিলে উপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা একদম ক্রিস্পি হবে না। একটু সময় পরে দেখবেন সবগুলো একা একা উপরে ভেসে উঠেছে। খুব সময় নিয়ে এটাকে ধীরে ধীরে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবারও বলছি, গ্যাসটা একদম লো হিটে থাকবে, কখনোই হাই হিটে বাড়ানোর চেষ্টা করবেন না। এটা ভাজতে কিন্তু অনেক সময় লাগবে, 15 মিনিট মতো সময় লেগেছে আমার ভেজে নিতে। একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেবেন। একটা সময় গিয়ে দেখবেন বেশ সুন্দর একটা কালার এসে গেছে। নিমকিতে সাধারণত শুধু কালো জিরে দেয়, আমি এখানে জোয়ানটা দিয়েছি। জোয়ানটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। নিমকিগুলো সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। তো দেখুন, এখন মোটামুটি এগুলো ভাজা কমপ্লিট। আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে। একই রকমভাবে আরও যেগুলো রয়েছে সব ভেজে নেব।
তো আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।